5, 4, 3, 2, 1, 0. সব ঠিক থাকলে বুধবার সন্ধে 6টা 4 মিনিটে চাঁদের মাটি ছুঁবে চন্দ্রযান 3। ইসরোর তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, পরিকল্পনা মাফিকই এগোচ্ছে চন্দ্রযান, এদিন নির্ধারিত সময়ে অবতরণ করবে। কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং এর পর কি হবে? ইসরোর তরফে জানা গিয়েছে, চাঁদের মাটিতে বিক্রম নামার পর তার মধ্যে থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান নামের রোভারটি। এরপর প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরুর কাছে ঘুরে বেরিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবে, চাঁদের বায়ুমণ্ডল সম্পর্কিত নানা তথ্যও দেবে, আর পৃথিবীতে সেই সব তথ্য পাঠানোর কাজ করবে ল্যান্ডার। চাঁদে একটা গোটা দিন কাজ চালিয়ে যাবে তারা, যা পৃথিবীর হিসেবে প্রায় 14 দিন।